জুরে জুরে কও ওইদিন আমার হাজবেন্ড রাতে এক অর্ডার সরাই করে দিকে পেয়ে গেছে যে আমি আমার মারা বাড়িতে যাবো আমি না করতে যাই তো তোকে গেছে আমি মারা বাড়ি থেকে মানে পড়ে সকালবেলা তাই আমি সকালবেলা আইবো কিন্তু আইসেন তো আমি তো সকালবেলা কাজ হয়ে গেছি কাজ হয়ে গেছি 8টা বাইশে আমার এক আমি যেন থাকি আমার এক দেওয়ারে আমার ফোন করছে যে বলি খবর পাইছি নিকিতা শ্যামল দা তো অ্যাক্সিডেন্ট করছে শুনছি যে বছরে ভর্তি আপনার খবর পাইছি নি আমি বলছি পাইছি না তো আমি যান তারিখ খবর পাই আমি যারা বাড়িতে কাজ করি তারা বাড়ি থেকে আমি সোজা গেছি হসপিটালে গিয়া হেরে হেরে চিনাইয়া রুগী পাইছে গিয়া দিয়ে রুগী সিটে সত্যনা করতেছে সার্টিফিকেট করতেছে আসিল আসিল করতেছে আর আমার মারিস না মারিস না আমার মারো না মারো না এরপরে তার মধ্যে আমাদের আমি আগে গেছি আমি কেরা তোমার মারতেছি তো আমার বিক্রম সাহা প্রীতম সরকার প্রীতম সাহা বাপি সরকার আরও কয়েকটা নাম আছে আমি তো সব নাম মনে রাখছি না তা আমার মারতেছি আমি কোন জায়গা আড্ডাখানা আড্ডাখানা তিনবার করছি এর মধ্যে ডাক্তার আমার ওষুধ লেখছে যে আপনি রুগী অবস্থা বেশি খারাপ আপনি ওষুধ নেবেন তো আমি দিয়েছি ওষুধ আনতে ওষুধ আইনে সেরে দিই উদ্যোগে 10-15 মিনিট আমি ডাক্তারের কাছে ডাক্তার ওষুধ আনছি যাও দিয়ে রুগীতে দাও দাঁড়াও আমি বাড়িতে আসছি তা 10-15 মিনিট আয় সেরে দেখে রুগী মারা গেছে বিধবেলা তো রাতে 11টা 11:30 বাড়িতে আর আমি রুগীর দ্বারা যেতে সকালে 8:30 বাজে মাংস ব্যবসা করতো আজকাল 7-8 বছর ধরে মাংস ব্যবসা করে না যে কাজই পাত সেই কাজই করে প্রীতম সাহা প্রীতম সরকার আত্মীয় সরকার প্রীতম সাহা এই সাইটের নাম আমাদের আর কয়েক নাম আছে আমার তো মনে আসলো না এক একজনের মনে আছে তার নাম এফআইআর করছি তাই আজকে আছে থানা ভিত্তিক যাতে আমার কেসটা কী হয়েছে আসামি ধরা পড়ছে কি না করছে তার জন্য আমি এনে আসছি আমার আগে খেয়াল আসলো না তো সবসময় তো খেয়াল থাকে আমার তো স্বামী মারা গেছে আমি নিজে হুশ নাই এরপরে গিয়ে সে আমার হুশ হয়েছে তো আমি নামটা মনে হয়েছে তো না আমার বাড়িতে আমার শাশুড়ি বাড়িতে আমি বর্তমানে থাকতেছি তো কেউ গেছে না কোনো সুবিধা কোনো সহযোগিতা কিচ্ছু পাইতেছি না আমি আমার স্বামী ন্যায্য বিচার চাই কেন তাকে মারা করা হয়েছে আমি ন্যায্য বিচার চাই আমার এই ছেলেটা আমি কি এক্সিডেন্ট না যে এক্সিডেন্ট কেছিলাম।